আসসালামু আলাইকুম। একই বিষয় অ্যান্টেনা, অ্যান্টেনার মতো অনেকগুলো ধরন থাকে। যেমন আমরা তোমারটা যদি দেখাই, যেমন এটা তো স্যামসাং, এটা একটা অ্যান্টেনার এরকম ওয়্যার আছে, ঠিক আছে, একটা ক্লিপ এখানে আছে, আর বড় একটা অ্যান্টেনা কিন্তু সুইচিং করতেছে, এটা এটা বড় একটা অ্যান্টেনা, কিন্তু এটাও কাজ, এটারও কাজ আছে এখানে। এটা যখন এখান থেকে এপাশে আসছে, ওখান থেকে এই যে অ্যান্টেনাটা ওখান থেকে লেগে আসছে কোথায়, এইখানে, এইখানে আসা আসছে কোথায়, এই অ্যান্টেনার পিনে, এখান থেকে গেছে কোথায়, কেচিংয়ে, কেচিংটা কেচিং কোথায় তোমার, কেচিংয়ে, কেচিংয়ে গিয়ে অ্যান্টেনাটা লেগে লাগার পরে কাজ করতেছে। এখন কোনো কারণে তোমার এটা লাগে নাই বা কানেকশন পায় নাই, নেটওয়ার্ক কম হবে, কী হবে, নেটওয়ার্ক এক দাগ দুই দাগ আসবে, কখনো না আসতে পারে, কখনো নো সার্ভিস হইতে পারে, কখনো তুমি টাওয়ারের নিচে এদিকে আসছো নেটওয়ার্ক আসছে, ভিতরে নেটওয়ার্ক থাকবে না, হ্যাঁ এটা হইতে পারে। এই যে, এই যে দেখছো, জি স্যার, এই পিনটা এখানে গিয়ে লাগবে, তখন নেটওয়ার্কটা প্রপার কাজ করবে। কোনো কারণে যদি বাংলাদেশ পড়ে যায়, এখানে বাংলাদেশ পড়ে যায়, টিপিও কানেকশন না পায়, অনেক রকম নেটওয়ার্ক সমস্যা করতে পারে, নেটওয়ার্ক লুজ হইতে পারে, নেটওয়ার্ক দুর্বল হইতে পারে। নেটওয়ার্ক আছে কয় ধরনের থাকে, ইয়া সরি, অ্যান্টেনা, অ্যান্টেনা এই যে একটা ক্লিপ, একটা ক্লিপ হচ্ছে এখান থেকে আসছে, আরটা আবার বিভিন্ন ছোট ছোট কানেক্টর থাকে, হ্যাঁ এ থাকতে, তার ওয়াইফাই জন্য আলাদা থাকে, এগুলো আলাদা, হ্যাঁ উপরে থাকে, নিচে বিভিন্ন থাকে, না 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 এই নিচেগুলো সব নেটওয়ার্কের জন্য, ওয়াইফাই হচ্ছে উপরেরটার জন্য, ওয়াইফাই জন্য উপরে এটা হতে পারে, ওয়াইফাই জন্য আরও দুইটা অ্যান্টেনা থাকে, কম দিচ্ছে, অনেক বড় একাধিক অ্যান্টেনা থাকে, যেমন এমআই, এমআই যদি দেখি আমরা, এই যে এখানে একটা অ্যান্টেনা আছে, এটা কিন্তু ক্লিপ লাগবে না, এটা যেমন এটা ওয়াইফাই অ্যান্টেনা, এটা হ্যাঁ এটা হচ্ছে মেন অ্যান্টেনা, মেন নেটওয়ার্ক অ্যান্টেনা হচ্ছে এটা, যে এখান থেকে ক্লিপটা হয়ে নিচে এরকম প্যানেলের নিচে কানেকশনটা আসছে, কারণ এমআইগুলো তো দুই পার্ট, উপরে মাদারবোর্ড পার একটা, নিচে চার্জিংয়ের জন্য একটা প্যানেল আসে না, ওই প্যানেল আসার জন্য এই ধরনের একটা অ্যান্টেনা তার ব্যবহার হয়ে থাকে। এই সবগুলো এরকম, এই যে চায়না এটা এরকম, এই যে অপো এটাও এরকম, এই যে এমআই নোট ফাইভ এটাও এরকম, যাবত সব তুমি সিস্টেম আছে, এই যে এটা অ্যান্টেনাটা, যেমন এটা আবার বিভিন্ন সিস্টেম, এটার মধ্যে ধরনের অ্যান্টেনা নাই, এটা এখান থেকে এসে অ্যান্টেনাটা সুইচিংটা হয়েছে, হওয়ার পর এসে সরাসরি এসে এই দুটো পিনটে চলে আসছে, একটা পিন এখানে একটা পিন এখানে, এই দুটো পিন হয়ে সে আবার মিডল পার্টে যুক্ত করে দিয়েছে, ঠিক আছে। এগুলো যদি কোনো মানে ফাটা হয়, ভাঙা হয়, নষ্ট হয়, সেক্ষেত্রে নেটওয়ার্কের কিছু জাম্পারি মানে যদি কাটা হয়, সেক্ষেত্রে নেটওয়ার্কের কিছু সমস্যা হতে পারে, এটা যদি কেন্দ্রে ভাঙা হয়ে যায়, ভেঙে যায় বা কানেকশন এদিকে না আসে, নেটওয়ার্ক দুর্বল থাকবে, কোথাওগুলো নেটওয়ার্ক থাকবে না, এক দাগ দুই দাগ থাকবে, সেগুলো নেটওয়ার্ক স্লো হয়ে যাবে, যেগুলো না ওগুলো পুরোনো বোর্ড থেকে, এই খুঁটিনা যেগুলো কিনতে পাওয়া যায় না, ওগুলো পুরোনো বোর্ড থেকে নিতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেটওয়ার্কের আইসিগুলো চিনে ফেললাম, নেটওয়ার্ক আইসি আমরা তিনটা আইসি চিনে নিলাম, যে আরএফ, পিএ, টু জি এবং ফোর জির পিএ এবং আরএসটিএক্স। ওকে, ঠিক আছে, হ্যাঁ জায়গা ধরে যাও। তো এ পর্যায়ে আমরা যে জিনিসগুলো জানলাম, এগুলো দুপুরে লাঞ্চের পরে আমরা পুনরায় এগুলোকে ডিসকাস করবো, একে অপরের সাথে গ্রুপে বসে এবং অনলাইনে দেখে দেখে ডিসকাস করবো, যতই আমরা বিষয়গুলো ডিসকাস করবো ততই আমরা কী বুঝবো, এটা ভালো বুঝবো, না হলে এটা বুঝবো না আসলে আমরা, হ্যাঁ। ওকে, তো এ হচ্ছে বিষয়, তো তাহলে এ পর্যায়ে আমরা আমাদের আইসি চেনার কাজটা শেষ করলাম, আমরা সিপিও, ইএমএমসি, পাওয়ার আইসি, নেটওয়ার্ক সেকশনের আরএফ, পিএ, আরএক্স এবং টিএক্স চিনলাম, তাই তো। ওকে, এবার আমরা একটু যাব বোল্ডের মধ্যে, যে মোবাইলে কীভাবে বোল্ড কাজ করে, এরপর আমরা এটাকে আবার বিভিন্ন সেকশনে যাবো, চার্জিং এসি কীরকম হয়, লাইট এসি কীরকম হয়, ওখানে যাবো আমরা। এটার আগে আমরা একটু বোল্ডের সাথে একটু ডিসকাস করবো, যে মোবাইলের মাদারবোর্ডের বোল্ডের অবস্থা কী, মোবাইলের মাদারবোর্ডে কী বোল্ডেজ, যে বোল্ডেজের অবস্থা কী, আমরা মোবাইলে যে বোল্ডেজটা পাই সেটা কোথেকে পাই, বোল্ডেজ চার্জিং থেকে, আর মোবাইলে চার্জার লাগাই আমরা চালাই তারটা বিদ্যুৎ, সেটা কিছু থেকে, ভেরি গুড, ব্যাটারি থেকে, আমাদের ব্যাটারি বোল্ড হয় 3.7, নর্মাল যে ফোরগুলো আছে এগুলো 3.7 থেকে 4.2, কিছু কিছু 4.4ও 5ও নেয়, এতে কোনো অসুবিধা নাই। তবে এখন যদি কতগুলো ফোন আসছে, এই যেমন বিশেষ করে ওয়ান প্লাসের একটা ফোন পেলে মধ্যে আমি 9 ভোল্টের ব্যাটারি জায়গাটা পরে আসতেছি আমরা, কিন্তু এখন পর্যন্ত আমাদের পপুলার ভোল্টেজ হচ্ছে এটা 3.7 থেকে 4.2, 3.6 থাকে নর্মাল ফোনে থাকে ওরা, তো এই 4.2 পর্যন্ত বোল্ড। এই বোল্ডটা কিছু ক্ষেত্রে বোর্ডের সার্কিট চলমান ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন হয়, কী হয়, আপ অ্যান্ড ডাউন হয়, কিছু ক্ষেত্রে এটা বোল্ডটা আপ হয়ে যায়, কিছু যেমন লাইট সেকশনে, লাইট যখন একটা মোবাইলে জ্বলে তখন একটা লাইটে মোটামুটি তোমার 12 ভোল্ট থেকে শুরু করে একদম 35 ভোল্ট পর্যন্ত কাভারেজ করে, যখন একটা জ্বলে একটা হাই ভোল্টেজ, একটা হাই ভোল্টেজ তৈরি হয়, সে হাই ভোল্টেজ থাকার কারণে কিন্তু লাইটটা তো বেশি জ্বলে,
তো এই 3.7 এর ভোল্টেজ সে নিয়ে বা 4.2 ভোল্টেজ নিয়ে সে বল করতেছে কত 35 ভোল্ট পর্যন্ত করতেছে এক আবার কিছু কিছু সেকশনে কিছু ক্ষেত্রে এই ভোল্টেজ ডাউনও করা হয় সর্বনিম্ন হাফ ভোল্ট পর্যন্ত করে আসে এক ভোল্ট হাফ ভোল্ট দেড় ভোল্ট দুই ভোল্ট তিন ভোল্ট সাড়ে তিন ভোল্ট চার ভোল্ট এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সেকশনে এই ভোল্টেজগুলো ভ্যারি করে কেমন পুরো মোবাইলের মধ্যেই মেন যে খেলাটা গেম রেট হচ্ছে ভোল্টেজ একটা মোবাইলের মধ্যে সবচেয়ে বেশি কম্পোনেন্ট থাকে কি জানো বলো তো কী কম্পোনেন্ট বা কোন পার্টসটা সবচেয়ে বেশি থাকে ক্যাপাসিটর একটা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি বেশি কম্পোনেন্ট যা যে থাকে সেটার নাম হচ্ছে ক্যাপাসিটর এবং ক্যাপাসিটর নিঃসন্দেহে ভোল্টেজে কাজ করে ভোল্টেজ ভেরিফাইয়ের জন্য তাকে লাগানো হয় এবং হ্যাঁ ভোল্টেজ কিছু কিছু নিয়ন্ত্রণ রাখে কিছু কিছু ডেলিভারি করে কিছু কিছু ভোল্টেজ জমা রাখে অনেক কাজ ক্যাপাসিটরের স্থান কাল পাত্রভেদ করে এটা ক্যাপাসিটর ভোল্টেজ স্ক্রিনিয়র কাজ তো যিনি ভোল্টেজ স্ক্রিনে কাজ করে উনি কিন্তু আহত হয় না যেমন যারা কারেন্টে কাজ করে দেখবে যে কারেন্টে যে মিস্ত্রিগুলি মারা যায় সেই সময় তার সবাই কারেন্টে শর্টকেই মারা যায় বেশিরভাগ এরকম হয়েছে আমি চোখে দেখেছি যারা পুরনো কাজ করছে হঠাৎ একদিন খাম্বায় উঠেছে সেন্স কাজ করে নাই স্পার্ক করছে ওটুকু পড়ে গেছে ওটুকু মারা গেছে ওখানে বহু এরকম ঘটনা আছে আছে না তো অনেক সেকশন এরকম যে সেকশনে তৈরি যে করে সেই সেকশন নিয়ে রিক্স থাকে রিক্সের সেকশনগুলো এরকম তো এই ভোল্টেজ আছে বলেই মোবাইলটা এত সুন্দর সক্রিয় এত পাওয়ারফুল সার্ভিস দিতে পারছে আবার এই ভোল্টেজ যখন ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াবে তখন ফোন ডেডও করে ফেলবে গতকাল একটা ফোন পাইছি আমরা মোটরওয়ালা এই ভোল্টেজের কারণে সেট ডেড হয়ে গেছে শর্ট হয়ে গেছে ওটা রিপেয়ার করলাম সেট চালু হয়ে গেছে তো ভোল্টেজ একটা সার্কিটের মধ্যে অপরিসীম ক্ষমতা ব্যয় করে বা কাজ করে তো ভোল্টেজ শুরু হয় আমরা ধরি যে আমাদের ভোল্টেজ শুরু হচ্ছে 4.2 থেকে কত 4.2 আমরা যদি ধরি 4.2 এরপর চলে আসে 4.1 এরপর 4.0 এরপর চলে আসে 3.9 এরপর 3.8 এরপর 3.6 বা 7 3.5 এভাবে 3.2 এবার 3.0 এবার 2.8 2.5 এবার আস্তে 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 নামতে থাকবে তো মূল যে ব্যাটারির বোল্ট যে বোল্টটা আমাদের ব্যাটারিটা পেয়ে থাকে তাকে বলা হচ্ছে ভি ব্যাট কি বলা হয় মূল বোল্ট সেকেন্ডারি যে বোল্টেজগুলো আসে যেগুলো 4.0 নিচে যে বোল্টেজগুলো চলে আসে এগুলোকে বলা হয় ভিপিএস ভিপিএস এবার থার্ড যেই বল চার্জিং দিকে যে ভোল্টেজটা ঢুকে 5.2 ভোল্ট যে চার্জিং ঢুকে 5.2 বা 0 যে ভোল্টেজটা ঢুকে এটাকে বলা হয় ভি বাস ভি বেট ভিপিএস ভোল্ট এরপর হচ্ছে সব ভিরেস ভি আর ই জি ভিরেস সব লোয়ার ভোল্ট এটা একদম তোমার 4 ভোল্টের নিচে থেকে শুরু করে 4 ভোল্টের উপরে নয় 4 ভোল্টের নিচে যেমন 3.6 এর নিচে হতে পারে 3.0 3.2 2.9 2.8 1.0 এভাবে নিচে যেগুলো আসবে সবগুলোকে বলে ভিরেস বোল্ট লোয়ার ক্লাসের বোল্ট এই ধরনের অনেকগুলো ভোল্টেজ থাকবে এগুলো আমরা হ্যাঁ চার্জিংয়ের পিন দিয়ে ভোল্টেজগুলো 5 ভোল্ট 5.2 তোমার চার্জার যে ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজ নদী ঢুকবে চার্জিং পিন থেকে এগুলো আমরা প্র্যাকটিক্যালে যাবো চার্জিংয়ের ক্লাস আমরা যখন করবো তখন আমরা প্র্যাকটিক্যালে যাবো তখন এগুলোকে আমরা আরও বিশ্লেষণ করবো তো মোবাইলের মধ্যেই ভোল্টেজের প্রক্রিয়াটা চুপ চলমান থাকবে কাজেই আমাদের ভোল্টেজের উপর নজর দিতে হবে মোবাইল যখন আমরা খুলবো সবার আগে কী ডিসকানেক্ট করবো ব্যাটারি সবার আগে আমি এটা আমার ডিসপ্লে লাগাবো যাই লাগাই না কেন যতবার লাগাই না কেন আগে সবার আগে আমরা কী করবো ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দিব ব্যাটারি যদি ডিসকানেক্ট না করি মুহূর্তে স্যার সমস্যা অনুযায়ী ঘুরে যাবে এক নম্বর লাইট মেরে যাবে লাইট তো মাস নষ্ট হবে গ্রাফিক্স নষ্ট হতে পারে ডেড হয়ে যেতে পারে শর্ট হয়ে যেতে পারে অনেক সমস্যা হতে পারে ভোল্টেজের কারণে কাজেই ভোল্টেজ নিয়ে কোনো রকম অবহেলা নয় মোবাইলে ভোল্টেজ যেখানে থাকবে একটা চার্জিং লাগাইছি আমি ওকে লাগানোর সাথে চেক করবো না আমি লাগানোর পর স্পিডে উল্টো লাগালাম কিনা লাগানোর শর্ট হলো কিনা একটা আছি লাগাইছি আমি লাগানোর শর্ট হলো কিনা উল্টো লাগালাম কিনা সব কিছু চেক করার পরে একবার ব্যাটারি দেবো ব্যাটারি অ্যাকশন দেওয়ার আগে বা পাওয়ার সাপ্লাই লাগানোর আগে অবশ্যই আমাদের জিনিসটা ভালো করে চেক করতে হবে মোবাইলের লাইনে এক নম্বর করণীয় কাজ হচ্ছে সতর্কতা কি জিনিস দুই নম্বরটা সতর্কতা তিন নম্বরটা সতর্কতা কারণ মোবাইলটা এত এত বড় ডিভাইস না হ্যাঁ ছোট্ট ডিভাইস ছোট্ট কয়েন্সি ফোনগুলো হ্যাঁ 6 ইঞ্চি 8 ইঞ্চি হ্যাঁ 10 ইঞ্চি 15-12 ইঞ্চি তাহলে এই ছোট্ট একটা ডিভাইসের মধ্যে সব দিয়ে দিছে এবার ডিপার্টমেন্টে কিন্তু হয়তো কম নয় অনেক ডিপার্টমেন্ট তো এই ফোনগুলো রিপেয়ার করার সময় সতর্কতা আবশ্যক এবং এই ভোল্টেজের দিকে আমরা সবসময় খেয়াল রাখবো যেহেতু আমরা কাজ করবো ভোল্টেজ নিয়ে মোবাইল একটা পাওয়ার ডেট কাজ করবা সেখানে ভোল্টেজ চার্জিং করবা সেখানে ভোল্টেজ নেটওয়ার্ক করবা সেখানে ভোল্টেজ
আর রিঙ্গার কোবরা সেখানে বলতেছে যাই তুমি হাত দাও, সেখানে বলতেছে অবশ্যই আছে। সো বলতেছে উপরে যত্নশীল হতে হবে। আমরা এই যে পাওয়ার সি দেখাইলাম, কয়েল দেখাইলাম, এই কয়েল সে বলতে যাচ্ছে, তারপরে এই যে পিএ দেখছো তোমরা, পিএ না, হ্যাঁ, এই যে আরএসটিএক্স, এখানে একটা ক্যাপাসিটর থাকবে, এখানে একটা ক্যাপাসিটর থাকবে, এখানে একটা ক্যাপাসিটর থাকবে, সবগুলো একটা ক্যাপাসিটর থাকবে, এক বা একাধিক থাকবে, এক বা একাধিক। এবং এই এই যে পিএস যে ক্যাপাসিটর থাকবে এগুলোর মধ্যে ডাইরেক্ট সরাসরি 4.2 ভোল্ট হয়, 4.2 হয়, বা ভিপিএস যদি হয় সেক্ষেত্রে 3.7 বা 6 হতে পারে। মানে ভিপিএস এসে ভোল্টেজ আসবে না, কিছু ক্ষেত্রে ভিপিএস ভোল্ট হয়, কিছু ক্ষেত্রে সরাসরি এত কী ভোল্ট হয়, বিব্যাটের ভোল্টেজ হয়, কী ভোল্ট হয়, বিব্যাটের ভোল্টেজ হয়। মানে ভোল্টেজ ছাড়া এগুলো চলবে না, প্রতিটা পিএর, হ্যাঁ হ্যাঁ, আপনি ওখানে দেখতেছি না, এখানে ক্যাপাসিটর আছে, এখানে আছে, এই দেখো এটা তো ভোল্টেজ আছে, এখানে ক্যাপাসিটর আছে, এখানে ভোল্টেজ আছে, তারপর তোমার এখানে এই যে ক্যাপাসিটর এই যে আছে, এখানে ভোল্টেজ আছে, এই যে ক্যাপাসিটর এখানে ক্যাপাসিটর আছে, এটা ভোল্টেজ আছে, এই যে নাটকের পি যেখানে ক্যাপাসিটর ভোল্টেজ আছে, ভোল্টেজ ছাড়া এই যে ক্যাপাসিটর এখানে ভোল্টেজ আছে, ভোল্টেজ ছাড়া এই সার্কিট চলবে না, কোনোভাবেই চলবে না, এই যে ক্যাপাসিটর এখানে ভোল্টেজ আছে, বোঝা গেল? তুমি যেখানে যাও, এই যেখানে যাও ভোল্টেজের কোনো বিকল্প নাই, ভোল্টেজ সেখানে থাকবেই। কাজেই এই ভোল্টেজকে পরিমাপ করা এটা আমাদের যেমন জানতে হবে, জানাটা আবশ্যকীয়। তো যারা আমাদেরকে দেখছেন, আসলে অলরেডি 10 মিনিট মেবি হয়ে গেছে, ভিডিওটা লং করবো না, লং ভিডিও আসলে অনেকেই দেখার সুযোগ হয় না, দেখে না, সেই জন্য আমাদের চলমান কার্যক্রম চলছে, আমাদের 62তম ব্যাচ চলমান রয়েছে। সোশ্যাল গভীর শুক্রিয়া, দেশের বিভিন্ন জায়গা থেকে এরা ট্রেনিং করতে এসছে, আমরা আমাদের সবটুকু দেওয়ার চেষ্টা করছি তাদেরকে, এবং ধীরে 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 করতেছি যাতে তারা বুঝতে পারে। আসলে এটা টেকনিক্যাল কাজ, হুট করে থিওরিক্যাল বিষয় দিয়ে চলে যাওয়ার বিষয় না, আসলে এটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে নেওয়া লাগতেছে, পাশাপাশি ওদের প্র্যাকটিক্যাল চলতেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।